সাধু বাবার সেবায় নিয়োজিত 200 সুন্দরী শূন্য প্রায় হাজার একর জমির মাঝখানে আয়নায় মোড়া এক প্রাসাদ, তার নাম বাবা কি গুফা। দামি আসবাব পর্দায় সাজানো বিলাসবহুল সেই প্রাসাদে বাস গুরমিত রাম রহিম সিংহের গুফায় তাকে ঘিরে থাকেন 200 জনেরও বেশি বাছাই করা শিষ্যা। তাদের চুল খোলা, পরনের সাধ্বীদের মতো ধূসাদা রঙের পোশাক, এরাই রাম রহিমের যত্ন আত্মীয় দেখভাল করেন। এমনই দুই শিষ্যাকে ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন বাবা রাম রহিম। এক সময়ে বাবার গুফা এও অতিথি হওয়া বিহারের সাংবাদিক পুষ্পরাজ জানিয়েছেন, সেখানে আছে মেয়েদের স্কুল, পরিলোক, তার সব পড়ুয়াই সুন্দরী। কারণ বাবাজি মনে করেন খুবসুরত হলেই মেধাবী হয়। সেই গুফায় প্রবেশাধিকার আছে মাত্র কয়েকজনের, তাও আঙুলের ছাপ, চোখের মনি রং মতো বায়োমেট্রিক তথ্য মিলবে, তবে ভেতরে যাওয়ার অনুমতি মেলে। ধর্মগুরু হলেও রাম রহিমের পছন্দ শিশুনের রং বেরঙের জামা, বাহারি জুতো। তার জামা কাপড় তৈরির জন্য নিজস্ব ফ্যাশন ডিজাইনার রয়েছেন, রয়েছেন নিজস্ব হেয়ার ড্রেসার। ও রাম রহিমের কন্ধে বিলাসবহুল 100টি গাড়ি, তার মধ্যে 16টি কালো রঙের ফোর্ড এন্ডেভার। বাবা প্রাসাদ থেকে বের হলে সব গাড়ি তাঁবু দিয়ে থেকে দেয়া হয়, বাবা নিজেই ঠিক করেন।